নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বুধ বক্রি হয়ে তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ তুলা রাশিতে বুধ ছিল, আবার বক্রি হয়ে কন্যা রাশিতে অবস্থান করছে। এর ফলে স্বয়ং বিষ্ণুর কৃপা পড়তে চলেছে এই আট রাশির উপর, বরদান পেতে চলেছে এই আট রাশি। অর্থাৎ বুধের এই বক্রি হওয়া আটটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভফল প্রদান করতে চলেছে। কোন কোন এই আট রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী 30 দিন মতো টানা স্বয়ং বিষ্ণুর কৃপা পেতে চলেছে এই আট রাশি। দেখুন, এই যে বুধ বক্রি হয়ে সক্ষেত্রিক রাশি, নিজ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে এবং তুঙ্গ রাশিতে অবস্থান করছে, এবং এর ফলে আট রাশির ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু ফল কিন্তু পেতে চলেছে। তা প্রথম যে রাশির কথা আমি বলবো, এক্সিলেন্ট রাশিগুলো আমি নাম আগে বলতে চলেছি, চারটি বিশেষ করে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবে। প্রথম যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনার ধনপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। আপনারা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, বা আপনি অ্যাডভোকেট, আপনি অ্যাস্ট্রোলজার, আপনি টিচিং প্রফেশনে আছেন, বা আপনি ব্রোকারিভাবে কাজ করেন, বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, এই বা আপনার বিদেশ থেকে ইনকাম আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু লাভ পাবেন। আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে এই বৃষ রাশির, এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে বৃষ রাশি। স্বয়ং বিষ্ণুর কৃপা পড়তে চলেছে এই বৃষ রাশির উপর। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং আপনাদের একাদশ পতিও এবং ধনপতি ধনভাবে বক্রি অবস্থায়, আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে, আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনারা কিন্তু ভালো গুড রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, মার্কেটিং লাইনে আছেন, আপনি সিংহ রাশির মানুষ, ডায়েরিটা নোট করে নিন, আপনার ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তিন নম্বর যে রাশি, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের ভাগ্যভাবে এই বুধ বক্রি হচ্ছে, এবং স্বয়ং বিষ্ণুর কৃপা আপনার ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনি মকর রাশির মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন। এবং এর সাথে সাথে শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ মকর রাশি হতে চলেছে এক্সিলেন্ট রাশি। অর্থাৎ এই চারটি রাশি, একটি হচ্ছে আপনার বৃষ রাশি, সিংহ রাশি, মকর রাশি, এবং আরেকটি যে রাশি যেটি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, সে রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের সপ্তমপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে। দেখুন, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, আপনাদের বিদেশ থেকে লাভ হবে, পার্টনারশিপ ব্যবসা থেকে আপনাদের লাভ, দৈনিক রোজগার বৃদ্ধি আপনাদের হবে, আপনারা শ্বশুরালয় থেকে সাহায্য পাবেন, স্ত্রী থেকে সহযোগিতা পাবেন, কর্মক্ষেত্রে মান সম্মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তির বৃদ্ধি হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। আপনাদের কর্মের দিকটা কিন্তু অনেকটাই আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এই চারটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু করতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের প্রপার্টি থেকে, সম্পত্তিগত দিক থেকে, আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা,
স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যাদের বিল আটকে ছিল, পেমেন্ট পাচ্ছিলেন না, আপনি ঠিকাদার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনার রাশিতেই অবস্থান করছে এই বুধ বক্রী অবস্থাতে, এখানে আমি আবার বলছি মূল ত্রিকোণ, সক্ষেত্রিক এবং তুঙ্গস্থ, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে, কর্মের জায়গাটা ভালো হবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে, কেরিয়ারের দিক থেকে আপনারা সফলতা কিন্তু পাবেন, কর্মযোগ কর্মক্ষেত্রে সফলতার জায়গা এবং ধনের জায়গাটা, বেসিক্যালি আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাডভোকেট, আপনি অ্যাস্ট্রোলজার, আপনি টিচিং প্রফেশনে আছেন এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, যাদের দীর্ঘদিন টাকা আটকে ছিল, বহু টাকা আপনার আটকে আছে, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু রিকভারির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো। এর পরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে একাদশপতি অবস্থান, কর্মক্ষেত্রে সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে আপনাদের লাভ হবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, দৈনিক রোজগার বৃদ্ধি হবে, বিদেশ থেকে লাভ, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, এই জায়গা এই সেক্টরগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন, কাজের সুযোগ আপনাদের কিন্তু বাড়তে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়, কর্মক্ষেত্রে সুযোগ কিন্তু আপনাদের বাড়বে। অর্থাৎ এই আগামী 30 দিন ভাগ্য চমকাতে চলেছে, আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন, আপনি যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এর পরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন, আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি সপ্তমভাবে বক্রী অবস্থা অবস্থান করছে, অর্থাৎ আপনাদের প্রপার্টি থেকে লাভ, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে তারা লাভ পাবে, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তারা লাভ পাবেন, আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে মীন রাশির ক্ষেত্রে এবং আপনাদের পেমেন্ট ফেসে আছে বা বিল আটকে আছে, এই বিল আটকানোর এগুলো কিন্তু আপনারা কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু আপনারা পাবেন, বা যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন লোন পাচ্ছিলেন না, সেই লোনের জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু আপনাদের জায়গাগুলো কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই সময় কিন্তু আপনারা কিন্তু নিশ্চিত রূপে আপনারা লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এই যে যে কটি রাশির আমি কথা বললাম সে কটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, তবে তুলা রাশির ক্ষেত্রে বলি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ, কারণ আপনাদের ভাগ্যপতি আপনাদের দ্বাদশভাবে চলে আছে, কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকবে, কিন্তু এই স্বয়ং বিষ্ণুর কৃপায় আমি যে আটটি রাশির কথা আমি আপনাদেরকে বললাম, এই আটটি রাশি মানে চমৎকার, দুর্দান্ত, অদ্ভুত, অকল্পনীয় রেজাল্ট কিন্তু পেতে চলেছে। যদি আপনার রাশিচক্রে বুধের প্লেসমেন্ট ভালো থাকে, বুধ যদি আপনার সক্ষেত্রিক মূল ত্রিকোণ হয় এবং তুঙ্গ হয়, কৌশিকরা যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে কথা বলে, এই যে বুধের যে বক্র চাল এবং স্বয়ং বিষ্ণুর কৃপা, এই আট রাশির অপার ধন পেতে চলেছে, বিশেষ করে অর্থনৈতিক দিকগুলো সমৃদ্ধি এই আট রাশি কিন্তু হবে। ডায়েরিতে আপনারা নোট করে নিন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করুন এবং আপনারা আপনাদের জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করেন, কোথায় প্রবলেম আছে, শুধু অনুষ্ঠান শুনলে হবে না, সঠিক বিচার, সঠিক প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার। নমস্কার।
ধন্যবাদ।